এত বড় একটা বোকা মো তুমি কি করে করলে দুর্গা? কি করে ওই লোকটাকে হাতের মুঠে পেয়ে তুমি ছেড়ে দিলে? কি করে? তোমাকে এই ফল ভোগ করতে হবে। এটা আমার নিজের সাথে নিজের অশ্রুবারি ক্ষমতা থাকলে তুমি অনেক কিছু বদলাতে পারো দুর্গা। আমার ইচ্ছে তুমি সামনে নির্বাচনে অংশগ্রহণ করো। কি ভাবছো দুর্গা? স্যার আমি কিছুই ভাবতে পারছি না। প্লিজ প্লিজ আমাকে একটু সময় দিন। হ্যাঁ সময় না, তুমি মাথায় রেখো সময় বয়ে না যায়। সংকোচের বিউবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। সংকোচের বিউবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। মুক্ত কর ভয় আপন মাঝে, শক্তি ধর নিজের কর জয়। সংকোচের বিউবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিউবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। মুক্ত কর ভয় আপন মাঝে, শক্তি ধর নিজের কর জয়। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বাবা। আমি রাজি স্যার। সামনের ইলেকশনে আমি অংশগ্রহণ করব। কি ভাবছো মা? অনেক কিছু। কি কি ভুল করেছি সেগুলো বোঝার চেষ্টা করছি। কিসের জন্য চারু দুর্গা আমার থেকে দূরে সরে গেল? আমি তো ওদের অনেক ভালোবাসি রে, তবু কিসের জন্য বলতে পারিস না?
তবে সবকিছু ছেড়ে বেরোতে চেয়েও আমরা আটকে গেলাম। এটাই হয়তো আমাদের ভুল হয়েছে। এই গন্ডির বাইরে বেরোতে না পারাটাই অন্যায়। সব থেকে বড় অন্যায়টা তো আমি করেছি মা। তাই প্রায়শ্চিত্তটাও আমাকেই করতে হবে। আমাকে দুর্গার কাছে যেতে হবে মা। মা মা ওকে বোঝাও বোঝাও, এভাবে কোনো কিছু সলভ হওয়ার নয়। ও বোকার মতো হোক, বোকামো তবু এখানে দম বন্ধ করে কুড়ে কুড়ে মরার থেকে তো অনেক ভালো। আমি দুর্গার কাছে যাব। তুই তো তাও কিছু ভাবতে পারিস ভাই, কিন্তু আমি আমি সম্রাটকে নিয়ে কোথায় যাব বলতে পারিস? তোর অবস্থাটা আমি বুঝি দাদা ভাই, তোর অবস্থাও ঠিক অনিরই মতো। কিন্তু দাদা ভাই তো কোনো কষ্ট নেই। মানে ও তো নিজের ভালো লাগা জিনিসটা নিয়ে বেশ ব্যস্ত আছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ আমি কিছু বলি না বলে নিজের ধারণা অনুযায়ী যা খুশি তাই বলে যাচ্ছিস আমাকে, তাই নাকি দাদা ভাই? তাহলে আমাকে একটা কথা বলতো, এতদিন ও একবারের জন্য তুই বৌমনির খবর নিয়েছিস? তুই নিজের প্রবলেমটা নিয়ে ভাব, আমারটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোরা ভাই বোনেরা নিজেদের মধ্যে এভাবে কথা বলছিস কেন? বড় খোকা তুই তো চারুকে ভালোবাসতিস, তাহলে তুই কেন এভাবে কথা? চারু আসবে না মা, আসবে না চারু। আর ও যেখানে আছে আমি সেখানে যেতে পারবো না, কারণ ও আমি জোর করতে পারবো না। তুমি আমায় ঠকিয়েছো চারু, আর এর জন্য একদিন তুমি পস্তাবে। তোরা ভাই বোনের অন্তত এক হয়েছিলি, এখন তোরাও কেমন যেন আলাদা আলাদা। সব সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। আমি নিজের সংসারের সাথে সাথে তোদের সংসারও ভেঙেছি। সব সব দোষ আমার। আমি আর তোদের আটকাবো না। তোরা তোরা যা খুশি কর, আমি আর তোদের আটকাবো না। রানি তুই তুই দুর্গার কাছে যেতে চেয়েছিলি না? যা যা যা, ও অভিমান করে বলছি না আমি, তুই যা দুর্গার কাছে। তুই তোর ধর্ম রক্ষা কর, দুর্গার পাশে দাঁড়া। আর ওকে বলিস আমি ওর জন্য অপেক্ষা করে থাকবো। আমাকে তো আমার স্বামীর পাশে থাকতে হবে, আমার ধর্ম রক্ষা করার জন্য। সারা জীবন আমার স্বামীর পাশে থাকবো। কিন্তু সত্যি যদি কোনোদিন সত্যের প্রতিষ্ঠা হয়, তাহলে ওর গলায় বিজয় মালা পড়াতে আমি আমি দুবার ভাববো না। ওকে বলিস দুর্গা নেই, দুর্গা চলে গেছে এই বাড়ি ছেড়ে, কিন্তু তাও সবার মধ্যেও আছে ঠিক যেমন ছিল। কি ব্যাপার কি কারণ আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই দুর্গা, তোর এইভাবে না বলে হুটহাট করে বেরোনোটা চলবে না। সরি ক্যাপ্টেন, আসলে আজ এত কিছু। যত কাজই থাক, একটা কথা মাথায় রাখবি দুর্গা, তোর জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। আর সারাদিন কি টেনশন গেল বলতো আমাদের,
তো দিদি হাতে টেনশনে ছুটকি দিদি না দিদিয়া আই এম সরি রে আসলে আমি আজ আজ আর তোকে সরি বলতে হবে না আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম যা আজকের মতো মানে আজ কি আমি এলএলবি এর एग्जामটা দিচ্ছি বুঝেছিস ভেবেছিলাম আমার সব বোধহয় শেষ হয়ে গেছে কিন্তু অঞ্জনের জন্য মনে হয় আবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে তাই সারা দিন তোর জন্য টেনশন করার পর ওর সাথে কি ফর্ম ফিলআপ করে এলাম এটা তো খুব খুশির খবর হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে আমারও দেবার মতো একটা খুশির খবর আছে তবে সেটা কতটা খুশির আমি জানি না জানিস দিদিয়া ভগবান মনে সত্যি মুখ তুলে তাকিয়েছেন রে এই তুই আবার কিছু বাদাস নি তো তুই কি অভিরূপ মুখার্জি দিদিয়া দিদিয়া তুই জানিস আমি একদিন অভিরূপ মুখার্জিকে বলেছিলাম আমি ওনার মন্ত্রিত্ব কেড়ে নেব শুধু তাই নয় মুখ্যমন্ত্রী হব আমি কি বলছিস দুর্গা হ্যাঁ ক্যাপ্টেন আমি আমি ঝোকের মাথায় অভিরূপ মুখার্জিকে কথাগুলো বলে ফেলেছিলাম কথাগুলো বলে না আমি আমি নিজেই খুব অবাক হয়েছিলাম কিন্তু সেই কথাটা মনে হয় খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে মানে তুই কি বলছিস হ্যাঁ দিদিয়া মুখ্যমন্ত্রী নিজে নিজে আমার সাথে দেখা করতে এসেছেন ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি সত্যি হ্যাঁ দিদিয়া মন্ত্রী বলে ওনার খুব অহংকার না কদিন পর থেকে ওই লোকটার সাথে আমারও কোনো তফাৎ থাকবে না শুধু মন্ত্রী বলে আমাদের মতো সাধারণ মানুষদের উনি ওনার বাড়িতে ঢুকতে দেন কি আমি ওনার ওই গেট ভাঙব শুধু তাই নয় তার সাথে সাথে সব অহংকার একদিন আমি ওই ওই গেটের বাইরের রাস্তায় মন্ত্রী অভিরূপ মুখার্জিকে এনে দাঁড় করাব তুই মিলিয়ে নিস দিদিয়া শাবাস দুর্গা শাবাস এবার লড়াই হবে ময়দানে সমানে সমানে দেখি কার কত ক্ষমতা আমি খুশি আমি আমি সত্যি খুব খুশি তোদের দুজনের জন্য সত্যি খুব খুশি আচ্ছা এরকম একটা খুশির খবর আমরা সেলিব্রেট করব না হ্যাঁ হোক হয়ে যাক আমি ট্রিট দেব আজ এদের দুজনের অনারে ঠিক আছে ওকে আমি চট করে চেঞ্জ করে আসছি এইভাবে না বলে গো এত রাতে কি তোর বাড়িতে আসতে গেলে কি আমায় বলে আসতে হবে আরে ভাই রাগ করছিস কেন আমি তা বলিনি প্রেম এটা কি আমার ফার্স্ট টাইম তুই জানিস না আমার কি ইচ্ছে আমি গ্লোব ট্রটার হব সারা পৃথিবী ঘুরে বেড়াবো যেই কথাটা বলতো না সেই অনি আর আজ এই অনির মধ্যে অনেক তফাত তফাত মানে মানে তুই তখন প্রেম করিসনি আর আজ তুই ম্যারিড কিন্তু আমার এই ম্যারেজের কি ভবিষ্যৎ সেটা আমি নিজেই জানি না আদৌ কি আমার দুর্গাকে আমি কোনোদিনও ভাই তোর মুখে না এরকম দেবদাস মার্কা কথা মানায় না দেখ ভীষণ ঠান্ডা পড়েছে চল চা কফি কিছু খা আরে না না আমি এসব কিছু খাবো না তুই প্লিজ ছাড় না আমাকে আচ্ছা শোন না চল না কফিটা খা শরীর চাঙ্গা হয়ে যাবে বললাম তো তুই ছাড় না আমাকে আমাকে একটু বসতে দে আর প্লিজ তুই এসে একটু বস না এখানে বস না কি হয়েছে বলতো ভাই বাড়ি থেকে তো বেরিয়ে এসেছিস দেখতেই পাচ্ছি কিন্তু এইভাবে কি কিছু জানি না প্রেম তবে এইটুকু বলতে পারি আমি এমন কিছু ভুল করেছি যেটা সূত্রে নিলেও হয়তো তার শাস্তি কিছু কম হবে না তবে তবে আমার শাস্তি পেতে কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু সেটা করেও কি আমি আমার দুর্গাকে ফিরে পাবো
ছোট থেকে এমন একটা খারাপ পরিবেশে বড় হয়েছি না প্রেম, যে নিজেকে আমি সবকিছুর থেকে সবসময় দূরে সরিয়ে রেখেছি, কোনো কিছুর সাথে নিজেকে জড়াতে চাইনি আমি। কিন্তু কিন্তু তারপরেও আমি যার সাথে জড়িয়ে পড়েছি, যাকে আমি আমার নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি, আজ আজ আমি তাকেই হারিয়ে ফেলেছি প্রেম, আমি হারিয়ে ফেলেছি। এত সহজে ভালোবাসার মানুষ বুঝি হারিয়ে যায়? হারিয়ে হারিয়ে যায় না বলছিস? তাহলে তাহলে একটা রাস্তা বল না, কি করে আমি আমার দুর্গাকে ফিরে পাবো, কি করে কি করে আমি আবার দুর্গার কাছে যাব বল না, কি করে কি করে আমি পাবো বল না প্লিজ। আচ্ছা বল না, বল না বললে কি বলা যায় নাকি? ভাই প্লিজ আমাকে একটু সময় দে, আমি প্রেম আমার হাতে সময়টাই তো নেই, প্লিজ বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে তাহলে চ। কোথায়? দেখ এরকম সিরিয়াস ম্যাটার তো ঘরে বসে আলোচনা করা যায় না, ওর থেকে ভালো কোনো রেস্টুরেন্টে যাই, ওখানে বসে মাথাটা খালি করে না। এখন রেস্টুরেন্টে যাব? তোর তোর মাথা কি রেস্টুরেন্টে গিয়ে এখন খেয়ে দে, নিশ্চয়ই বাড়ি ছেড়ে বেরোসনি। আর ডোন্ট এক্সপেক্ট যে আমি এত রাত্রিবেলা তোর জন্য রান্না বান্না করতে করবো, তার থেকে চল না প্লিজ দক্ষিণ, চল চল না রেস্টুরেন্টে চ চ। আরে দেখো কথা শোনে না, আরে চল না, বসে আছিস কি চ। স্যার সো কিরকম লাগলো জায়গাটা? আমাদের কাছে তো সবকিছুই নতুন, আমরা তো এরকম জায়গায় কখনো আসিনি আগে না। জায়গাটা বেশ হ্যাপেনিং। হ্যাঁ কিন্তু সবাই কিরকম একটা মেপে কথা বলছে, হাসিটাও কারো প্রাণ খোলা নয়। ক্যাপ্টেন আমাদের অনন্তপুরে বিপিনদার হোটেলে তো সারা দিন রাত লোকে হই 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 করতো, তাই না? তবে ক্যাপ্টেন তোমাকে একটা অনেক বড় থ্যাংক ইউ, আজ তোমার জন্য আমার একটা অনেক বড় ইচ্ছে পূরণ হলো জানো। সেটা কি শুনি? আমার ইচ্ছে ছিল চাকরি পেলে প্রথম মাসের মাইনের টাকায় বাবা মা আর ছুটকিকে নিয়ে কলকাতার বড় রেস্টুরেন্টে খাবো। কিন্তু হ্যাঁ রে, আজ ঈশ্বর আর প্রতিমাকে আমিও খুব মিস করছি। আজ ঈশ্বর থাকলে খুব এনজয় করতো, খেতে খুব ভালোবাসত তো, আর দুর্গাটাও হয়েছে একদম ওর বাবার মতো। বাবা খেতে ভালোবাসত ঠিকই, তবে সেটা মায়ের হাতের রান্না। গতবার 26 জানুয়ারির কথা এখনো মনে আছে। এই পাটার মাংস হলে উচ্ছের ঝোল, তারপরে ওই কি বলে ছেঁচড়া, ওসব আর মুখে রোচে না। এক পিস আলু, ধোয়া ওটা ঝোল, আর কয়েক পিস মাংস, একদম কবজি ডুবিয়ে খাও। তোদের মায়ের হাতে রান্না যে একবার খেয়েছে সে হোল লাইফে ভুলতে পারবে না। ভালোবেসে কিছু বানালে তার স্বাদ যে কি অপূর্ব হয় অঞ্জন, তোকে কি বলবো। অর্ডার স্যার। হ্যাঁ ওয়েট এ মিনিট, হ্যাঁ তোমরা কে কি খাবে বলো, অর্ডার করে দিই। তুই তোর মতো করে বলে দে না, যা ভালো আছে এখানে। মামা যাদের অনার এই ট্রিট তারা কিছু বলবে না। ছাড়ুক দুর্গা, দেখো আমরা এখানে এসেছি খুশিটা সেলিব্রেট করবার জন্য, এখানে কিন্তু এইভাবে গম্ভীরভাবে বসে থাকা চলবে না। আচ্ছা তোমরা কি খাবে বলো, তোমার কোনটা ভালোবাসো সেটাই অর্ডার করছি। কি পাওয়া যায় এখানে?
চারু এটা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট মোটামুটি তুমি যা চাইবে তাই পাবে দুর্গা তুমি বলো না কি খাবে মা কি এগুলো কি হ্যাঁ মৌরলা মাছ আগে বলবি তো আরে আরে কি 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 রে আরে একটা দিন একটা ক্লাস বেজালে কিচ্ছু হবে না মৌরলা মাছ ভাজা পাওয়া যাবে না মানে এখানে যা ভালো পাওয়া যায় তাই অর্ডার দিন না না খাবে পরে বাড়িতে এনে খাওয়াবে আজকে এখানে যেটা স্পেশাল সেটা খেয়ে নে ওকে ডান আমি অর্ডারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে চুপ করে চিলি চিলি এখন বললি তো বললি এমন একটা কথা বললি সবাই হাসছে এটা দরকার ছিল চারু ভালো থাকার জন্য অনেক কিছু ভুলে থাকার জন্য এটা খুব দরকার ভেরি ইম্পর্টেন্ট একদম ঠিক কথা